কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার শুরুর দিনে জুমার নামাজে জাতির মঙ্গল কামনায় দোয়া ময়দান ছাপিয়ে আশপাশের সড়ক ও ফুটপাতেও ধর্মপ্রাণ মানুষ এখানে আসলে দিনটা অটোমেটিক নরম হয়ে যায় আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি অনেক চাওয়া পাওয়া নিয়ে আসা যেন আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ যদি কষ্ট দেয় আল্লাহ সুখ শান্তি অবশ্যই দিবে ইনশাআল্লাহ মক্কা ও মদিনা এমনকি টঙ্গীর মাঠ এই জন্য আসছি মুরব্বীরা দিন ও আখিরাতের বয়ান দেয় এগুলো শুনে আমাদের জীবন নিজের জীবন পরিবর্তন করতে পারি জীবন অনেক গুনাহ করেছি গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয় একজনের নামাজ কবুল করে তাদের সাথে আমাদের সবার জামাত কবুল করতে পারে এই আশায় আমরা আসলে আশা আর কি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুরু 9 ফেব্রুয়ারি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঘণ্টা খানেকের জন্য কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলে নিল রওশনপন্থীরা দলে জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না সরকার বললেন ওবায়দুল কাদের দমন পীড়ন করে টিকতে পারবে না আওয়ামী লীগ আবারও কর্মসূচি দেয়ার ঘোষণা বিরোধীদের ভরা মৌসুমেও শতকের ঘরে পেঁয়াজ আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম 200 ছুঁয়েছে ব্রয়লার মুরগি শীতের সবজিও ক্রেতার নাগালের বাইরে ছুটির দিনে কচি কাঁচাদের পদচারণায় মুখর বইমেলা প্রথম শিশু প্রহরে ছোট্ট সোনামণিদের উল্লাস হালুম টুকটুকির সঙ্গে আনন্দ উদযাপন